আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আজ 9 এপ্রিল ইংরেজি 2021 সাল। কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে কুয়েতের আরও একটি কারফিউ, আর এই কারফিউ শুরু হচ্ছে 7টায়, শেষ হচ্ছে ভোর 5টায়। গতকাল কারফিউ লঙ্ঘনের দায়ে ধরা হয়েছে প্রবাসী এবং কুয়েতিদেরকে। আপনারা জানেন যে কোভিড-19 পরিস্থিতি অবনতির কারণে পুরো কুয়েত জুড়ে কারফিউ জারি করা হয়েছে, যেটা এক মাস শেষ হয়ে যাওয়ার পর আবারও নতুন আরও একটি কারফিউ শুরু হয়েছে কিছুটা কম সময় নিয়ে। তবে এই কারফিউ চলাকালীন কিছুতেই কিছু প্রবাসী এবং কুয়েতি মানছে না আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান। কারফিউর সময়ও তারা বাইরে অবস্থান নিচ্ছে, আর যে কারণে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী ধরছে এবং দেশে পাঠাচ্ছে। কুয়েতিদেরকে কুয়েতের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের সাথে শেয়ার করব গতকালের যে কারফিউ ছিল সেই কারফিউ কোন কোন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী কারফিউ আইন ভঙ্গের দায়ে পাবলিক প্রসিকিউশনে ট্রান্সফার করেছে। এবং সবার প্রতি অনুরোধ থাকবে, আপনি অবশ্যই কারফিউ আইন লঙ্ঘন করবেন না। বিশেষ করে ড্রাইভার ভাইদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট, যেটা আপনারা জানেন যে আমরা অলরেডি আমাদের চ্যানেলে আজ ভিডিও শেয়ার করেছি, যেখানে যেসব প্রবাসী ভাইদের লাইসেন্স আছে তারা অবশ্যই আপনি লাইসেন্সে সক্রিয় রাখবেন এবং অনুমোদন ছাড়া রাস্তায় বের হবেন না, বিশেষ করে যারা হোম ডেলিভারি সার্ভিসের সাথে নিয়োজিত আছেন। কারণ হচ্ছে গতকাল বিপুল সংখ্যক প্রবাসীকে হোম ডেলিভারি সার্ভিসে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় যখন চেক দেয় তখন তারা তাদের ডকুমেন্টস বা অনুমোদিত পেপার দেখাতে পারেনি, আর সেজন্য তাদেরকে পাবলিক প্রসিকিউশনে ট্রান্সফার করা হয়েছে, যেটা নিয়ে আমরা অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও শেয়ার করেছি। আপনি চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারবেন। গতকাল কারফিউ আইন লঙ্ঘনের দায়ে ধরা হয়েছে আল আসিমাতে 8 জনকে, হাওলিতে 3 জনকে, পরওয়ানিয়াতে 1 জনকে, জাহারাতে 2 জনকে এবং মোবারক আল কবির 3 জন, যার মাঝে বিভিন্ন দেশের প্রবাসী ছিল 6 জন এবং কুয়েতি ছিল 11 জন। এদেরকে কুয়েতের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কুয়েত গভর্নমেন্ট বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ ঘোষণা অনুযায়ী কারফিউ এবং হোম কোয়ারেন্টাইন আইন ভঙ্গন দেয় প্রবাসীদেরকে তাদের দেশে পাঠানো হবে এবং পরবর্তীতে তাদেরকে কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না, তাদের নামে একটি ব্ল্যাকলিস্ট তৈরি করে দেওয়া হবে। আপনি যদি আপনার প্রবাস জীবন সুস্থ এবং স্বাভাবিক রাখতে চান, শক্তিশালী রাখতে চান, সেক্ষেত্রে আপনার প্রথম করা উচিত অবশ্যই এদেশের আইন মেনে চলা। অনুমোদন থাকলে আপনার বাইরে বের, অনুমোদন না থাকলে আপনাকে অবশ্যই বাসায় থাকতে হবে। মনে রাখবেন গতকাল সালমিয়াতে একটি স্টোরে বা সুপারমার্কেটে বিপুল সংখ্যক মানুষ ভিড় করায় শুধুমাত্র কেনাকাটা করতে গিয়ে। সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এবং স্বাস্থ্য নির্দেশনাগুলো মানা হয়নি সেখানে। আপনারা দেখছেন রিজওয়ান ও নাবিদ। আপনি এ ধরনের আপডেট প্রতিনিয়তই এই চ্যানেলটা থেকে দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল দিয়ে দিবেন, যাতে করে আমরা কোনো আপডেট শেয়ার করলে আপনি মিস না করেন। আর আপনি যদি এরই মাঝে সাবস্ক্রাইব করেছিলেন সেজন্য আপনাকে ধন্যবাদ।